হরেকৃষ্ণ বন্ধুরা, এমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আমি প্রতিদিন আমার রাধা মাধব আর গোপাল সোনাদের কীভাবে সন্ধ্যা আরতি করি। তো সন্ধ্যা আরতি কীভাবে করতে হয় বা কীভাবে আমি করি তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে আমি এনেছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। আর এদিকে আমি প্রথমে এই শুকনো ফুল, মানে আমি দুপুরবেলা পুজো করেছিলাম, তো সেই ফুলগুলো আমি তুলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তারপর এই যে জলের বোতল, যেটা আমি দুপুরবেলা রেখেছিলাম সোনাদের জন্য, তো এই জলটা আমি পাল্টে নেবো, আর এখানে একটা নতুন তুলসী পাতা দিয়ে ওদের রাতের জন্য আমি রেখে নেবো। আর তোমাদের সকলকে, মানে যারা আমার পরিবারের সদস্য হয়েছো, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই কি তোমরা আমাকে আর আমার দোকান সোনাদের এত ভালোবেসেছো। আর আমরা তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে আমার পরিবারের সদস্য সংখ্যা প্রায় 1,000-এর উপরে হয়ে গেছে। আর এই পুরোপুরি ক্রেডিটটা আমি তোমাদের এই দিচ্ছি। তোমরা পাশে না থাকলে হয়তো আমার চ্যানেলটা এতটা ভালো উঠতো না। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা এরকমই আমার পাশে থেকো তোমরা। আমি এখন দেখিয়ে দিই যে আমি ই ই আরও ই, মানে ই ই দিয়ে আমি আরও ই করি প্রতিদিন। তো এখানে দেখো আমি পদ্মপ্রদীপ সাজিয়ে নিয়েছি, এটা ধি দিয়ে করেছি। আর এখানে দুটো লন্ডনের ধূপকাঠি, আর এটা হচ্ছে জল সন্ত, আর এইটা হচ্ছে বস্ত্র, মানে একটা পরিষ্কার বস্ত্র রুমাল নেই হোক। আর এইখানে আমি কিছু ফুল নিয়েছি পুষ্প আনার জন্য, আর এখানে কিছুটা জল নিয়েছি, এটা পরিষ্কার জলও নিতে পারো বা তোমাদের কাছে যদি জন্ধা জল থাকে তাহলেও সেটা নিতে পারো। আর এইটা নেওয়ার আনন্দ হচ্ছে প্রত্যেকটা আরতি করবার পর, মানে আমি যদি পদ্মপ্রদীপ নিয়ে আরতি করি, তো আরতিটা করার পর আমি আক্রমণ করে নিয়ে আর একটা আরতি করার সামগ্রী আমি তুলবো। মানে ধরো আমি পদ্মপ্রদীপ নিয়ে আরতি করলাম, তারপরে আমি হাতে একটু জল দিয়ে হাতটা পরিষ্কার করে ধূপকাঠি আরতি করবো। তো এই আর এখানে দেখো এইটা হচ্ছে কামড়, আর এইটা হচ্ছে ময়ূরের পেশম দিয়ে তৈরি, বলা হয় ব্যঞ্জন, হয়তো ব্যঞ্জনই বলে যাইও। এগুলো নিয়ে আমি সন্ধ্যাবেলায় আরতিটা সারবো। এখানে আমি একটা বলে রাখি, পুষ্প আরতি আমি প্রতিদিন বিকালবেলা করতে পারি না, মানে সন্ধ্যাবেলা আমি পুষ্প আরতিটা পারি না, কারণ পুষ্পগুলো সব শুকিয়ে যায়। তো পুষ্প আরতিটা সবসময় আমার বেলা হয় না, তো আমি পুষ্প আরতি দুপুরবেলা ভোট নিবেদনের সময় আমি করে রাখি। তোমাদের কাছে যদি পুষ্প আরো পুষ্প থেকে থাকে, মানে পরিষ্কার ফ্রেশ একদম, তাহলে তোমরা করতেই পারো। আর এদিকে আমি আমার সোনাদের এ আগে একটা বাতাসা আর কিছু পেয়ারা দিয়ে আমি ওনাদের এ ভোট নিবেদন করলাম। আর এখানে আমি জল রেখেছি, এবার আমি আরও চলে যাবো, বেশি সময় নষ্ট করবো না। আমার আরও এ সময় লাগে প্রায় 10-15 মিনিট। তো এত বড়ো যদি আমি কন্টিনিউয়াসলি ভিডিও করতে থাকি, তো ভিডিওটা 10 মিনিট অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আরও ইটাই উসলিপ করে দিচ্ছি, এডিট করে দিচ্ছি আর কি। তোমরা কিন্তু তোমাদের মতন করে করবে আরও ই। তো আরও ই করার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো, যে পায়ে 4 বার, নাভি ঘেঁষে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর পুরো শরীরে, মানে সমুদ্র অন্ধে হতে 7 বার করে আরও ই করতে হয়। তো তাহলে আমি শুরু করি আরও ই।
আসছে, এবার আমি আমার সোনাদের এ প্রসাদ খাইয়ে দিই, মানে ভোগটা খাইয়ে দিই, আর তারপর ওনাদের এ আমি পরিষ্কার করিয়ে ধূম পানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। তাহলে আজকের মতন এখানেই আসবি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।